দর্শক, ইলিশের দাম নাকি অনেকটাই কমে গেল, আমরা সরাসরি ইলিশ ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বড় ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। এই যে সারি সারি ইলিশ মাছ নিয়ে বসে আছেন, কেমন বেচা বিক্রি হচ্ছে ভাই? মোটামুটি ভালোই আছে, কাস্টমার তো আসতে আছে। কাস্টমার আসতে আছে, দাম কম পায় কাস্টমার আসতে আছে, নিতে আছে, দাম কমছে। আমার নাম মামুন ভাই, ভালো মাছ আছে আমার কাছে। পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে এখন শুনতেছি ইলিশের দাম নাকি কমে গেছে, ইলিশের দাম নাকি কমে গেছে। হ্যাঁ ভাই কমছে, আগে তো কমছে। ভারত ইলিশ ফাটাবে না এই জন্য নাকি ইলিশের দাম কমে গেছে? হ্যাঁ কমে গেছে, মাছ আরো যদি নদীতে হয় আরো কমবে, আরো কমবে, আরো কমবে, এটা তো আশা আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা সবাই কাওরুন বাজারে চলে আসবেন সকাল 5টা থেকে কিন্তু 12টা 1টা পর্যন্ত। এখানে হাজার হাজার ব্যবসায়ীরা ইলিশ বিক্রি করে থাকে। এখানে আমরা সুন্দর সুন্দর ইলিশ দেখতেছি, একদম কাঁচা ইলিশ। একটু বলেন মাউন ভাই, এগুলো কোথাকার ইলিশ ভাই? এটা অরিজিনাল জাতপুর মাছ, এই দেখাই অরিজিনাল জাতপুর ইলিশ, অরিজিনাল জাতপুর ইলিশ, কাঁচা লাল, কাঁচা লাল, মাছ তাজা, মাছ তাজা, মাছ তাজা। এটা সাইজটা একটু বলেন। এটা আছে 1 কেজি 100, 1 কেজি 100, এটা 1 কেজি 200 গ্রাম, এটা 1 কেজি 200 গ্রাম। হ্যাঁ, আজকের বাজারে কত বিক্রি করতেছেন? আজকের বাজারে বিক্রি করতে আসিল, আজকে বাজারে বিক্রি করতে আসিল আপনার 1700 টাকা কেজি বলে দিছি, 1700 টাকা কেজি বলে দিছি, বলে দিছি। গতকালকে বা পরশু বা এক সপ্তাহ আগে কত বিক্রি করছেন? বেচি আপনার 1850 টাকা বেচি, 1850, গত দুই দিন আগে থেকে 150 টাকা কমছে, কমছে। আলহামদুলিল্লাহ, সামনে আরো কমবে, আরো কমবে, দেখি মাছের আমদানি বাড়লে। আচ্ছা আচ্ছা, রাখেন এটা, রাখেন। আর এটা ওইটা একটু বলেন, এটা ওইটা একটু বলেন। এটা আছে 1 কেজি 100, এটা আছে 1 কেজি 100, এটা আজকের বাজার কত বিক্রি করতেছেন? এটা 1650 নিলে 1600, একদম 1600, আজকে 1600। কিন্তু আরেকটা আছে আবার, কি জানেন, যদি কেউ বাসায় পাড়া লাগে, এটা মাছ বল পার্সেল মাছ, ঠিক আছে, আর একটু ভালো 100 টাকা, যেটা ওটা 1700 রাখি আমরা। আচ্ছা আপনার কাছে আজকে না, ওটা আইবি একটু পরে, একটু পরে আসবে। হ্যাঁ, ওয়ালা একটু অল্প পরে। মানে মাছ যত ভালো হবে দাম তত বেশি হবে। হ্যাঁ, মাছ তো ভালো, দাম বেশি, যেটা বলে থাকবে তার থাকবে, অথবা ঠিক আছে যেটা পার্সেল পাড়াই ওটা 50 টাকা 70 টাকা বেশি রাখি, না জিনিসটা ভালো দিয়ে আরো, আর এটাও ভালো, এটা 19 এটা 20। আচ্ছা আচ্ছা, কিছু লোক এখনো বলে ইলিশের দাম অনেক বেশি, বেশি কেম, বেশি হয় কেমনে? 1 কেজি মাছ 2000 বেচছি, তখন 1 কেজি মাছ বেচছি 1700 টাকা কেজি, 1600 টাকা কেজি, বেশি হয় কেমনে, দাম কমছে না? তারা বলতেছে ইন্ডিয়া যত মাছ পাঠানো বন্ধ করে দিছে, সেই তুলনায় এই মাছটা আমরা কেন 500 টাকা খাইতে পারবো না? খাইতে পারবো না কেমনে ভাই, কত রাস্তা বলে দেই। 1 কেজি তেল ডিজেল দাম পরে কটে গা, 1 কেজি তেল দাম কত পরে? একটা জালে যখন যায় 12টা 14টা লোক লয়ে যায়, এর 1 সপ্তাহ খান 15 দিন খাওয়ান লয়ে যায়, এরপরে মাছ মাছ ধরে, একটা মাছ ওড়ে আবার জাগে জাগে মাছ ওড়ে, এটা কি মিথ্যা কথা আমার? বেড়া ভাই টিফিন করে তো মাছটা আহে। আচ্ছা আচ্ছা, তাহলে এই মাছ 700 টাকা আসবে না, যতই আমদানি হোক 700 টাকা কেমনে আইবো? আমার জানা মতে আইবো না, আল্লাহ দিলে আইতে পারে, আল্লাহ দিলে আইতে পারে। আচ্ছা ধন্যবাদ, আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই। দর্শকরা ধন্যবাদ, আপনার ধন্যবাদ। 0779524939, আমার নাম মামুন ভাই।